নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই আবারও নিয়ে আসলাম দৈনিক লটারির প্রাপ্তি কোন রাশিগুলো পেতে চলেছে আগামীকাল তেরোই ফেব্রুয়ারি দু বাইশ রবিবার যে পাঁচ রাশি আগামীকাল লটারি থেকে প্রাইজ পেতে চলেছে অর্থাৎ আগামীকাল এই পাঁচ রাশির কিন্তু প্রাপ্তি কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে অর্থাৎ আপনি হঠাৎ কোনো জায়গা থেকেও কিন্তু আপনি প্রাপ্তি আপনার কিন্তু হতে পারে অর্থাৎ দেখা গেল কোনো টাকা আপনার আটকি আছে এটাও কিন্তু দীর্ঘদিন পর আপনি পাচ্ছেন এটাও কিন্তু আপনার কিন্তু প্রাপ্তি অর্থাৎ এই জায়গাটাতে আপনার ক্ষেত্রে যে রাশিগুলো অর্থাৎ প্রাপ্তি কিন্তু এই রাশিগুলোর কথা আমি যে রাশিগুলোর কথা বলছি হবে কোনো জায়গায় টাকা আটকে আছে হঠাৎ সেই টাকা রিকভারিও কিন্তু হবে লটারি তো এই পাঁচ রাশি পাচ্ছেই পাচ্ছে আপনার ছোট হোক বড় হোক মাঝারি হোক প্রাইজ এই রাশিগুলো কিন্তু নিশ্চিত রূপে কিন্তু পেতে চলেছে আমি প্রত্যেক দিন আপনাদেরকে একটি কথা বলে থাকি যে ভিডিওটি নিজ দায়িত্বে দেখুন এবং সম্পূর্ণ ভিডিওটি শোনার চেষ্টা করুন কেউ কেউ আছে যে রাশির নাম শুনে চলে যাচ্ছে কেটে চলে আসছে লটারি লাগছে না সেটা আপনার ডেস্টিনিতে আপনার ভাগ্যে কিন্তু নেই এবং এর পাশাপাশি আপনাদেরকে আমি একটি কথা জানাই দেখুন আপনাদের অনেকে মেসেজ করছেন যে স্যার আমি ছোট্ট প্রাইজ পেয়েছি দেখো ছোট্ট প্রাইজ যারা পাচ্ছেন আবার কেউ কেউ মেসেজ করছে স্যার মানে দৌড় গোড়াতে গিয়ে বড়ো প্রাইজটা আমি পেলাম না তীরে এসে তড়ি ডুবলো অর্থাৎ আপনার ন্যাকাল চাটে পারমিট করছে না আমি এই কলিযুগের যে রাজা অর্থাৎ রাহু হচ্ছে কলিযুগের রাজা যেটা আকর্ষিক ধনপ্রাপ্তি প্রাপ্তি ঘটিয়ে থাকে এবং তার পাশাপাশি শুক্র শনি এবং বুধ এই চার চারটি প্ল্যানেটকে আপনার আপনি এখন একটু যারা ভিডিওটি দেখছেন কিনা একটু আপনার জন্মকুণ্ডলিটা খুলে দেখুন তো এই গ্রহগুলোর অবস্থান কেমন আছে এবং আপনার দ্বিতীয় পঞ্চম নবম একাদশ এই চারটি ভাব আপনার কেমন আছে এই জায়গাটা আপনারা দেখুন তারপরে আপনারা কিন্তু লটারিতে ইনভেস্টমেন্ট করুন এবং অনেকে কমেন্টস করছেন যে স্যার আমার হোয়াটসঅ্যাপে যে আমার জন্ম সময় জন্ম তারিখ জন্মস্থান স্যার নেই তাহলে আমি কি লটারি পাবো না আমি তাদের যে উদ্দেশ্যে বলছি আপনারা নিজস্ব হাতের ছবি পরিষ্কার করে তুলে আপনারা পাঠানোর চেষ্টা করুন হস্তরেখার মাধ্যমে কিন্তু বলা যায় যে আপনার হাতের রেখাতে রাহুর পজিশান আপনার হস্তরেখাতে শনির পজিশান আপনার হাতের রেখাতে বুধ শুক্র এগুলো কেমন আছে যদি আপনার ক্ষেত্রে শুভ থাকে তা আপনি লিখে নিন এবং দশা অন্তর্দশা যদি পারমিট করে আপনি লিখে নিন আপনি কিন্তু আগামীকাল রবিবার তেরোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ সূর্যদেবের আশীর্বাদে আপনি কিন্তু কোটিপতি কিন্তু হতে পারেন আমি বারবার বলছি আপনি পাঁচ টাকা পাবেন না পাঁচশো টাকা পাবেন না পাঁচ হাজার টাকা পাবেন না পঞ্চাশ হাজার টাকা পাবেন না পঞ্চাশ লাখ পাবেন না এক কোটি পাবেন সেটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার ভাগ্যের উপর ভাগ্য যদি আপনার সাথ দেয় তাহলে আপনি কিন্তু লটারি থেকে বড় ধরনের প্রাইজ কিন্তু আপনি পাবেন অর্থাৎ এই জায়গাটা কিন্তু যথেষ্ট কিন্তু দেখা দরকার যে আপনার জন্ম ছকে লটারির যোগটা আছে কি না আমি প্রতিদিন রাশি অনুযায়ী কিন্তু শুভ সময়টা বলে থাকি যারা মানে দিনের যে শুভ সময় সে সময় কাটতে পারছে না রাশিভিত্তিক শুভ সময় এবং রাহু কাল যে সময় যে কোনো শুভ কাজ করা উচিত নয় আমি আগে আপনাদেরকে জানে আগামীকাল কালটা কখন রাহুকালটা আগামীকাল যেটা পড়েছে রাহুকালটা আপনার বিকেল চারটা তিরিশ থেকে বিকেল চারটা তিরিশ থেকে ছটা পর্যন্ত কিন্তু রাহুকাল এই সময় কোনো শুভ কাজ ইনভেস্টমেন্ট লটারিতে করবেন না দুটি নক্ষত্র রিপ্রেজেন্ট করছে একটি হচ্ছে আদ্রা নক্ষত্র একটি হচ্ছে পুনর্বসু নক্ষত্র এবং যোগটি খুব ভালো যোগ আছে প্রীতি যোগ দেখুন আমি বারবার বলি যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে প্রীতি যোগ কিন্তু কালকে দিনটিকে রিপ্রেজেন্ট কিন্তু করতে চলেছে এইবার আমি জানাবো অভিজিৎ মুহূর্ত বারোটা সাত থেকে বারোটা বাহান্ন আরেকটি যে শুভ সময় সকাল আটটা আঠান্ন থেকে দশটা আট পর্যন্ত আটটা আঠান্ন থেকে দশটা সকাল দশটা আট পর্যন্ত এই সময় মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন এটা হচ্ছে আমি শুভ সময়টা আপনাদেরকে এবার দেখা গেল আপনি আপনি হয়তো কোনো কাজে আছেন কাটতে পারছেন না তার বলে কি আপনি লটারি পাবেন না পাবেন আমি রাশিভিত্তিকও কিন্তু আপনাদেরকে জানাব অর্থাৎ কোন সময়ে আপনি লটারি কাটবেন কোন আপনার ক্ষেত্রে আপনি নিজস্ব ফরচুনা নাম্বার লাকি নাম্বারটা আপনি জেনে নিন বিশেষভাবে সৌভাগ্য কিন্তু আসবে আপনার কোন সময় লটারি কাটার সময় যোগ ঠিক এটাও কিন্তু আপনি জেনে নিন এবার আগামীকাল যে রাশি লটারি পেটে চলেছে প্রথম রাশির কথা আমি বলব সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে আপনার সকাল নটা তিন মিনিট থেকে ডায়েরিতে নোট করি নটা তিন থেকে এগারোটা বত্রিশ মিনিট সকাল নটা তিন থেকে এগারোটা বত্রিশ মিনিট সকালে বাজার করতে গিয়েও আপনি একটা লটারি কেটে ভাগ্যকে বদলে নিতেই পারেন আপনিও কোটিপতি হতে পারেন প্রাইজ পাবেন পাঁচ টাকা হলেও পাবেন পাবেন ছোট বড় মাঝারি আমি বারবার বলি যে রাশিগুলো বলছি বা হঠাৎ কোনো প্রাপ্তি আপনার হতে পারে আটকে গেছে এই টাকাও আপনি পেতে পারেন দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের যে সকাল আটটা চোদ্দ থেকে সকাল আটটা চোদ্দ থেকে দশটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সকাল আটটা চোদ্দ থেকে দশটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আপনি লটারি কাটার চেষ্টা করুন লটারি লাগার চান্স আপনার বৃদ্ধি কিন্তু এ সময় করবে তিন নম্বর যে রাশির কথা আমি বলবো অর্থাৎ যে রাশি আগামীকাল লটারি পাওয়ার সময়টা বৃদ্ধি করছে সে রাশির নাম আপনার ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকাল শুভ সময়টা বেরিয়েছে দুপুর বারোটা ষোলো থেকে দুপুর বারোটা ষোলো থেকে দুটো চার মিনিট পর্যন্ত দুপুর দুটো চার মিনিট পর্যন্ত ধনু রাশি ধনুরাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত এই সময়টা অর্থাৎ তিন নম্বর রাশি ধনুরাশি কিন্তু মহা ভাগ্যশালী রাশি হতে চলেছে মিথুন সিংহ ধনু এর পরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি মেষ রাশির ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টা আপনাদের বেরিয়েছে চার নম্বর রাশি আপনাদের ক্ষেত্রে সময়টা বেরিয়েছে সকাল নটা বাইশ মিনিট থেকে সকাল নটা বাইশ মিনিট থেকে আপনার দুপুর বারোটা আঠেরো মিনিট পর্যন্ত নটা বাইশ মিনিট থেকে দুপুর আঠেরোটা বাইশ মিনিট পর্যন্ত কিন্তু আপনার লটারি কিন্তু কাটতে পারে লটারি কিন্তু প্রবল যোগ কিন্তু কিন্তু আপনার থাকছে এই আছে এর পরের যে রাশির কথা আমি নম্বর যে রাশি সে রাশির নাম অন্তিম যে রাশি তার আগে একটা কথা আপনাদেরকে দিই আপনারা যারা লটারিতে বারবার ধাক্কা পাচ্ছেন মানে তীরে এসে তুড়ি ডুবছে রাহু কবচটা আপনার পরিধান করুন রাহু কবচ আপনার ভাগ্য ঘুরি দিতে পারে লাগবেই লটারি লাগবে এই কথা আমি বল কখনোই দাবি করি না কিন্তু আপনার লটারিতে বড় প্রাইজ কিন্তু পাওয়ার সম্ভাবনাটা বাড়বে রাহুকে স্ট্রং করুন আপনার ক্ষেত্রে কিন্তু লটারি লাগার সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে সবশেষ যে রাশির কথা আমি বলবো যে রাশি আগামীকাল লটারি পেতে চলেছে পাঁচ নম্বর যে রাশি সে রাশির নাম আপনার বিশ্বরাশি বিশ্ব রাশি ক্ষেত্রে আগামীকাল যে শুভ সময়টা বেরিয়েছে বিশ্বরাশিক্ষেত্রে বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত আবার ওই দুর্দান্ত সুযোগ আপনাদের ক্ষেত্রে দীর্ঘ সময় আটটা ঊনষাট মিনিট থেকে আটটা উনষাট মিনিট থেকে বারোটা চব্বিশ মিনিট আটটা উনষাট থেকে বারোটা চব্বিশ মিনিট আপনাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ অর্থাৎ এই সময়ের মধ্যে আপনারা লটারি কাটার চেষ্টা করুন যে শুভ সময়টা আপনাদেরকে বললাম সে সময় আপনারা কাটুন যদি না পারেন একান্তই আপনি ব্যস্ত আছেন তাই বলে আপনি পাবেন না এই সময় যেটা রাশিভিত্তিক যে সময়টি বলছি এবং যোগ এবং কালকে আপনার লটারি কেন যা আমি হঠাৎ কোনো প্রাপ্তি আপনাদের কিন্তু হতে পারে দেখা গেল দীর্ঘদিনের আটকি আছে এমন কোনো টাকা আপনি পেলেন এটাও কিন্তু আপনার কাছে বড় প্রাপ্তি তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার ধন্যবাদ